এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন কোন একটি সি শার্প প্রোগ্রামে করতে হয়। তো চলুন শুরু করে দেই। আমি প্রথমে যে কাজটা করতে পারি, একটি ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি রেজাল্ট, এবং রেজাল্টের মধ্যে সাপোজ আমি 25 এর সাথে 30 যোগ করতে যাচ্ছি, যেটা সম্পূর্ণ পসিবল। এখানে এই অপারেটর ব্যবহার করে আমি কি করছি, ম্যাথমেটিক্যাল অপারেশন করছি, দুইটা সংখ্যার মধ্যে এডিশনের কাজটা করছি। তো পরবর্তীতে অপারেটর সম্পর্কে অনেক কিছুই আলোচনা করব এবং প্রত্যেকটা অপারেটরের ব্যবহার আমি বোঝানোর চেষ্টা করব। এ পর্যায়ে জাস্ট ম্যাথমেটিক্যাল অপারেশনগুলোর সাথে একটু দেখাতে চাচ্ছি কীভাবে আপনারা সি শার্প প্রোগ্রামে ইউজ করতে পারেন। তো এখানে আমরা এই ভ্যালুটা চাইলে প্রিন্ট করতে পারি, সেই জন্য আমরা কনসোল ডট রাইট লাইনের সাহায্য নিতে পারি। সো রাইট লাইন যে ফাংশনটা রয়েছে তার সাহায্য নিয়ে জাস্ট রেজাল্টটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছি, এবং আপনারা ডেফিনেটলি এটা বুঝতে পারছেন যে এটার ফলাফল কী আসবে। চলুন রান করে দেখি ডট নেট রান কমান্ডের মাধ্যমে, এবং এখানে দেখতে পাচ্ছেন 55 দেখাচ্ছে, পারফেক্ট। তো আমরা চাইলে এই যে অপারেশন যেটা করেছি সেটা কিন্তু এই রাইট লাইন ফাংশনের মধ্যেও করতে পারি, যে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিন্তু এখানেও ভ্যালিড আছে। আপনারা চাইলে কিন্তু এরকমও করতে পারতেন। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই এই মুহূর্তে। আবারও প্রোগ্রামটাকে যদি রান করি দেখতে পাবেন সেক্ষেত্রে 55 দেখাচ্ছে। তো এখানে চাইলে আরও আমরা কিছু কাজ অ্যাড করতে পারি, সাপোজ এখানে 20 অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে যোগ বিয়োগের কাজ হবে, ডেফিনেটলি ফলাফল কী আসবে সেটা বুঝতেই পারছেন। 25 + 30 = 55, থেকে যখন আমরা 20 মাইনাস করবো সেটা 35 হওয়ার কথা। তো চলুন চেক করে নিই, দেখতে পাচ্ছেন এখানে 35 দেখাচ্ছে। তো এখানে আরও কিছু কাজ করতে যাচ্ছি, সাপোজ আমি এরকম করতে যাচ্ছি 4 + 3 × 2, তো এটার ফলাফল কী আসবে একটু চিন্তা করে এটা বলার চেষ্টা করুন, আউটপুটটা কী আসবে চাইলে একটু পজ নিয়ে নিতে পারেন। এইখানে এখানে অপারেটর প্রিসিডেন্স ম্যাটার, তো অপারেটর বলতে এই যে সিম্বলগুলো যেগুলোর সাহায্যে আমরা কী করতে পারি, কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি। তো অপারেটর সম্পর্কে অলরেডি বলেছি, বিস্তারিত আমি আলোচনা করব এর প্রকারভেদ নিয়ে। এই মুহূর্তে জাস্ট ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করছি। তো এইখানে যেটা হবে, আমরা জানি যে অপারেটর প্রিসিডেন্টগুলো সম্পর্কে ইনটু এবং ডিভাইডের প্রিসিডেন্স বেশি প্লাস মাইনাস থেকে, সেক্ষেত্রে ইনটু এবং ডিভাইডের কাজগুলো আগে হবে এখানে। সো 3 × 2 হবে কি হবে এখানে, 3 × 2 হচ্ছে 6 + 4 হচ্ছে 10, এটা হবে রাইট আনসার। চলুন আমরা চেক করে নিই, এবং এখানে দেখতে পাচ্ছেন 10 কিন্তু রাইট আনসার দেখাচ্ছে। তো অনেক সময় এগুলো কনফিউজিং হয়ে যায় যে কোনটার অপারেশন কোনটা আগে হবে, সেই জন্য যেটা করা উচিত এইখানে প্যারেন্থেসিস ইউজ করা উচিত। আপনি যদি এরকম চান যে 4 এবং 3 এর কাজটা আগে হবে, 4 + 3 এর কাজটা, সেক্ষেত্রে চাইলে প্যারেন্থেসিস দিয়ে দিতে পারেন। এবার কিন্তু প্যারেন্থেসিসের প্রায়োরিটি এখানে বেশি, আগে প্যারেন্থেসিসের কাজটা হবে, অর্থাৎ 4 + 3 হবে 7 অ্যান্ড দেন ইনটু হবে 2, সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু চেঞ্জ হবে 14 হওয়ার কথা এবার কিন্তু দেখতে পাচ্ছেন। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা চাইলে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ক্যালকুলেশন করে দেন সেটা প্রিন্ট করতে পারেন, অথবা চাইলে ডিরেক্টলি রাইট লাইন ফাংশনের মধ্যেও আপনারা কী করতে পারবেন, ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো অপারেট করতে পারবেন।